আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় কর। আগামী 20 থেকে 28 মার্চ পর্যন্ত রাজ্যজুড়ে পালিত হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের চতুর্থ পর্যায়। তবে আজ সাবরুমে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যভিত্তিক সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের চতুর্থ পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার অধিকর্তা শুভাশিস দাস একথা জানান। তারপর আগামী 20 থেকে 23 মার্চ রাজ্যের সমস্ত স্কুল কলেজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সদ্যজাত থেকে 19 বছর বয়সী রাজ্যের প্রায় 12 লক্ষ শিশু ও কিশোর কিশোরীদের বিভিন্ন ধরনের দরকারি ওষুধ খাওয়ানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৈত্রী পাইপলাইন কার্যক্রমের উদ্বোধন করবেন। এর ফলে চলতি মাসেই এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি করবে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের 16টি জেলায় জ্বালানি তেলের সরবরাহ বাড়বে। আনুমানিক 377 কোটি টাকা ব্যয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত এনার্জি পাইপলাইনটি নির্মিত হয়েছে। গতকাল বিধানসভায় টিপরা মথার তেরোজন নবনির্বাচিত সদস্য বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনও গতকাল শপথ গ্রহণ করেন। অধ্যক্ষ প্রতিম বিনয়ভূষণ দাস তাদের শপথ বাক্য পাঠ করান। দিল্লিতে গতকাল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সাক্ষাৎকারে আগরতলা কলকাতা ভায়া বাংলাদেশ রেললাইন সম্প্রসারণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে আবেদন জানান প্রতিমা ভৌমিক। এর পাশাপাশি রাজ্যে রেল পরিষেবা আরও বিস্তৃত করার জন্য দাবি জানান তিনি। কণ্ঠস্বর আজ সরাসরি মত বিনিময়, অর্থাৎ আমার আপনার সবার মনের কথা, মন কি বাত। হ্যাঁ, এভাবেই আমাদের প্রধানমন্ত্রী প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে কোটি কোটি মানুষের সঙ্গে যুক্ত হন। 2014 সালের 3রা অক্টোবর শুরু হয়েছিল যে অনুষ্ঠান, আগামী 30শে এপ্রিল তার 100তম পর্ব পূর্ণ হবে। মন কি বাতের 100তম পর্ব পূর্তি উপলক্ষে আকাশবাণী প্রচার করছে ধারাবাহিক অনুষ্ঠান। এতে মন কি বাতের নানা পর্বে প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেছেন যে সমস্ত বিষয়, এর থেকে বাছাই করা কিছু অংশ তুলে ধরা হচ্ছে। ভারতের জ্ঞান পরম্পরা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুবই আস্থাশীল। ভারতীয় যোগকে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দেন। এই যোগ দিয়ে প্রধানমন্ত্রী শুধু নিজেকে গর্বিতই মনে করেন না, নিজেও নিয়মিত যোগ চর্চা করেন। তার নিরলস প্রচেষ্টায় জাতিসংঘ 21শে জুনকে বিশ্ব যোগ দিবস হিসেবে ঘোষণা করে এই যোগ নিয়ে 2014 সালের ডিসেম্বরে মন কি বাত অনুষ্ঠানে ইউনাইটেড নেশন যোগ কো পুরা বিশ্ব 21 জুন কো যোগ দিবস মে মানে এসকে লিয়ে স্বীকৃতি দি। ভারত কে লিয়ে বহুত হি গৌরব কা আনন্দ কা অবসর হ্যায়। সদিয়ো সে আমারে পূর্বজো নে ইস মহান পরম্পরা কো विकसित किया था, उसे आज विश्व जुड़ गया। योग व्यक्ति के जीवन में तो लाभ करता था, लेकिन योग ने ये भी दिखा दिया वो दुनिया को जोड़ने का कारण बन सकता है। सारी दुनिया योग के मुद्दे पर यूएन में जुड़ गई। তলায় মুক্তধারা অডিটোরিয়ামে 41তম আগরতলা বইমেলা উপলক্ষে পরিচালন কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, এবারের বইমেলায় প্রাধান্য পাবে G20। বইমেলায় আসবেন বিদেশিরাও। তিনি মেলার বিষয় বাছাই করতে 5 জনের কমিটির উপর দায়িত্ব দিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী, অধিকর্তা রতন বিশ্বাস প্রমুখ। নারিকেল চাষীদের সুবিধার্থে রাজ্যে নারিকেল উন্নয়ন পরিষদের একটি শাখা চালুর জন্য কেন্দ্রীয় নারিকেল উন্নয়ন পরিষদের কাছে অনুরোধ জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ। গতকাল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নারিকেল উন্নয়ন পরিষদের উদ্যোগে উত্তর পূর্বাঞ্চলে নারিকেল চাষী সম্মেলনের উদ্বোধনের সময় তিনি এই অনুরোধ করেন। কৃষিমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে 4,700 হেক্টর জমিতে নারিকেল চাষ হয়। রাজ্য সরকারের লক্ষ্য আগামী 5 বছরে আরও 500 হেক্টর জমি নারিকেল চাষের আওতায় আনা। ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস এর চেয়ারপার্সন হিসেবে জয়ন্তী দেববর্মা এবং ত্রিপুরা রিহেবিলিটেশন প্লান্টেশন কর্পোরেশন লিমিটেড এর চেয়ারপার্সন হিসেবে পাতালকন্যা জমাতিয়াকে নিযুক্ত করা হয়েছে। এই খবর জানিয়েছেন রাজ্য সরকারের অবর সচিব জয় দত্ত। দুজন নারী শক্তির কর্মদক্ষতায় এই দুটি প্রতিষ্ঠানে নতুন গতি সঞ্চারিত হবে বলে নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
গতকাল গভীর রাতে উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ড এলাকায় বেশ কয়েকটি দোকান ঘর বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে 10-12টি দোকানের মালিক ব্যাপকভাবে আর্থিক ক্ষতির শিকার হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের 3টি ইঞ্জিন একযোগে কাজ করে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, পুলিশ তদন্ত করছে। ন্যাশনাল স্কুল অব ড্রামার উদ্যোগে আগামীকাল থেকে জ্যাসনি বচপন শীর্ষক ছোটদের 5 দিনের নাট্যোৎসব শুরু হচ্ছে। বাংলা, হিন্দি, অসমীয়া এবং মণিপুরী ভাষায় নাটকগুলি মঞ্চস্থ হবে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে এনএসডির অধিকর্তা বিপ্লব বরকাকতি এই কথা জানান। তিনি বলেন, 19 থেকে 21 মার্চ 3টি নাটক মঞ্চস্থ হবে নজরুল কলাক্ষেত্রের আনন্দ অডিটোরিয়ামে, 20 ও 21 মার্চ 2টি নাটক মঞ্চস্থ হবে রানীর বাজার গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।